দুপচাঁচিয়াতে কেন বিএনপি ও জামায়াতের অফিসে ভাঙচুর চালানো হলো। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে তালুজ বাজারের দোকানগুলিতে অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তেরা। পরবর্তীতে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে দোকানঘর নির্মাণ শুরু করেছিলেন গুনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ। তবে হঠাৎ নির্মাণাধীন দোকানগুলোর কাজ বন্ধ করে দেন 2 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি কালাম। এই নিয়ে গত 13 নভেম্বর আলোচনার জন্য এসেছিলেন চেয়ারম্যান নূর মোহাম্মদ। তবে কালাম ও তার সমর্থকেরা সংঘর্ষের পথ বেছে নিয়েছিলেন। কালাম বাহিনীর সেনাপেরা আসে, মানে চেয়ারম্যানকে মারতে চায়, সেখানে আমি দাঁড়াই, আমার মাথায় দাড়ি মারে। জামাতের অফিসে আমি বসেছিলাম, অতর্কিত হামলা আমার উপরে করে, হামলা করার পরে ভাঙচুর করে, ভাঙচুর করার পরে ওরা নিজে নিজেই বিএনপির অফিস ভাঙচুর। আমাদের কোনো অফিস ভাঙেনি, ওরাই ভাঙে, নিজে নিজে ওরা ভাঙে, আমাদের উপর দোষ চাপানোর জন্য এই কৌশলগুলো ওরা করছে। তা আমরা এখানে দীর্ঘদিন থেকে আমরা ব্যবসা করে খাই, এখানে জুতার দোকান আছে, জুতার পাশে পাশে ডাবের বিক্রি করি। জামাতের লোকজনেরাই ভাঙিছে, অর্থাৎ মূল কথা হলো কি, নূর মোহাম্মদ আবু তাহেরের ছেলে পেলে, ওনার ছেলে পেলে ওনাদের অফিস ভেঙে আমাদের নামে এই মামলাটা দেওয়ার জন্য পরিকল্পনা করে ওরা এসব কাজ করেছে। আমরা তো ভয়ে সবাই আতঙ্কিত, আর ওনাদের উপর আমরা হামলা করতেও পারিনি, কারণ আমরা তো সাধারণ জনগণ, আমরা তো আর সন্ত্রাসী না। এই পূর্বের চরিত্র 5 তারিখের পর থেকে ফুটে, এই এলাকার মানুষ ভালো থাকতে পারে না, প্রতিদিন এমন দিন নেই সেই দিনে 4-5 জন মানুষকে সে পিটায় না তার বাহিনী সহ। আমরা শান্তি চাই, এলাকার মানুষ শান্তি চাই, আমরা চাই দেশ স্বাধীনের পরে এই বাজারটি সুন্দর করে গোছানো হোক, আবারও এই বাজারে কোনো হানাহানি থাকবে না, আমরা সুন্দর বাজার আবার সুন্দর হিসেবে দেখতে চাই। সন্ধ্যায় দ্বিতীয় দফায় সংঘর্ষে বিএনপি ও জামায়াতের অফিস সহ 5টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে কালামের সমর্থক আহত না হলেও চেয়ারম্যান নূর মোহাম্মদের 10 জন সমর্থক আহত হয়েছেন। ঘটনায় নূর মোহাম্মদ বলছেন, 5 আগস্টের আগে তাদের কোনো ভূমিকা ছিল না এই আন্দোলনে। 5 আগস্ট আমরা যখন দুপচাঁচিয়াতে মিছিল করছি, সেই মুহূর্তে তারা পুরো তালুজ বাজারের দোকানগুলো জ্বালিয়ে দিল। তো একটা সার্টেন টাইম পরে আমাকে বাজারের ব্যবসায়ীরা বললো, আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো। আমি বললাম, কি হেল্প করতে পারি? তারা বললো, আপনি মার্কেটগুলো করে দেন। আমি শুধুমাত্র আমার পয়সা খরচ করে মার্কেটগুলো আমরা করে দিয়েছি। আমি ইউপি চেয়ারম্যান হিসাবে আমার শোষিত নাগরিকদের পাশে দাঁড়িয়েছি মাত্র। এটা নিয়ে যদি রাষ্ট্র মনে করে ভেঙে ফেলবে, ভেঙে ফেলে দিক। রাষ্ট্র যদি মনে করে যে এটা চালনা করা, পরিচালনা করা দরকার, তারা করুক। এইটা নিয়ে আমার 0.1% কোনো বক্তব্য নেই। বরং তারা ফিল করেছিল, আপনি কি মার্কেট আজকে তৈরি হয়েছে, 3 মাস ধরে তৈরি হয়েছে, আজকে কেন বাধা দিচ্ছে, যখন তাদের স্বার্থে আঘাত পড়েছে, তারা যখন এটাকে পাচ্ছে না। সংকট যেখানে সেটা হচ্ছে, আপনি বাংলাদেশে একটা আইন আছে, বাংলাদেশে একটা সরকার আছে, আপনি সরকারের ভিতরে সরকার হতে পারেন না, আপনি বিকল্প সরকার তৈরি করতে পারেন না, আপনি ইচ্ছা মতো বিচার করবেন, মানুষকে পেটাবেন, দোকান বন্ধ করবেন, দোকানদারদেরকে উচ্ছেদ করবেন, আপনি আসামিদেরকে ধরে নিয়ে এসে অফিসে তুলবেন, আপনি পরিষদকে উপেক্ষা করে আর একটা পরিষদ বসাবেন। মূলত সংকট এখানেই। আমরা দৃঢ়তার সাথে বলি, তিনি যদি এই কাজগুলো না করেন তাহলে আমাদের কোনো সংকট নেই, আর তিনি যদি এই কাজগুলো করেন তাহলে সংকট বাড়তেই থাকবে, ঘনীভূত হতে থাকবে। তবে এ বিষয়ে আবু কালাম বলছেন, যে মার্কেট করছে, মার্কেট বিষয় ডালে কিছু দোকানদার অভিযোগ দিচ্ছে, সেই অভিযোগ হিসাবে আমার ছেলে পেলে একটু কাজটা বন্ধ হচ্ছে, ছেলে নেতাদের সাথে আলোচনা করে তারা বন্ধ হচ্ছে। তারেক রহমানের ছবি, জিয়ার রহমানের ছবি এলা পড়া মানে চিরিছে, এবং আমার চেয়ার টেবিল অফিস ভাঙচুর, এর কথা আমার ক্ষমতা, আমাকে দোকান দেওয়ার কথা, পজিশন দেওয়ার কথা আমাকে পাচ্ছি না। আমার কাছে তো অনেক একটা ট্যাপ অসহায় লিখে দিচ্ছে না, এবং যে জায়গার পজিশন দেওয়ার কথা সেটাও দিচ্ছে না, ছেলে হলো ওরকে লোকজনও দিচ্ছে। যে একটা মহিলা হচ্ছে জাতিবিহীন, সে অপারেশন দিছে, আমাদের ছেলে পেলে দিছে, এই ধরনের খালি কাজটা বন্ধ হচ্ছে, কাজ চলছে, এখনো কাজ চলছে। আহত হচ্ছে 2 জন, আমার একটা ছোট ভাই আর চেয়ারম্যান কতজন আহত হয়েছে? 6 জন। 6 জন। গাড়ি ভাঙচুর না, আমার গাড়ি ভাঙচুর।